তাহলে আমরা টোটাল যে জিনিসটা দেখছি না, আমরা যদি দুই কার্বনের জন্য দেখি, আমরা জানি সি সি এইচ যদি সবগুলা হাত এইচ দ্বারা পূর্ণ থাকে ওটাকে আমরা বলতাম অ্যালকেন। আচ্ছা, এখান থেকে যখন আমরা দুইটা এইচ সরায় নিই তখন একটা ডাবল বন্ড হয়ে যায়, ওটাকে আমরা বলতাম অ্যালকিন, তখন আর দুইটা এইচ বাকি থাকতো। এখান থেকে যখন আমরা আরো দুইটা এইচ সরায় নিতাম ওটাকে আমরা বলতাম অ্যালকাইন, তখন ট্রিপল বন্ড হয়ে যেত, একটা করে এইচ থাকতো। আচ্ছা, এখানে তো আমরা দুইটা এইচ সরাই নিলাম, এরপরটাতে আমরা টোটাল প্রথমটার থেকে চারটা এইচ, মানে এটার থেকেও যখন দুইটা এইচ, মানে এখান থেকে টোটাল যখন চারটা এইচ সরাই নিলাম আমরা অ্যালকাইন পাইলাম। আচ্ছা, যখন আমরা এই অ্যালকেইন থেকে, যখন আমরা এই অ্যালকেইন থেকে শুধুমাত্র একটা এইচ সরাই নিব, একটা এইচ সরাই নিব, তখন এটাকে বলা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ মূলত অ্যালকাইল গ্রুপ অনেক কিছু হতে পারে, প্রোপাইল হতে পারে, ইথাইল হতে পারে, পেন্টাইল হতে পারে, ওটা হচ্ছে কার্বন নাম্বারের উপর। কিন্তু এদের মেইন বৈশিষ্ট্য কি হবে, অ্যালকেইন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে। তাহলে আমরা যদি দেখি, আমরা পেন্টাইলের কথা যখন বলতেছিলাম তখন দেখলাম পাঁচটা কার্বন, পাঁচটা কার্বনের লাস্ট কার্বনের একটা হাত আমরা ফাঁকা রাখলাম আর সবগুলো এইচ যোগ করে দিলাম, তাহলে আমরা অ্যালকেইন থেকে একটা এইচ কম পাচ্ছি। এবং আমরা যখন সাধারণ সংকেত চেক করতেছিলাম আমরা তখন দেখতেছিলাম সাধারণ সংকেতটা কিরকম ছিল, এটা ছিল সি এন এইচ টুয়াইজ এন প্লাস টু, যেহেতু দুইটা এইচ নিয়ে নিলাম এটা ছিল সি এন এইচ টুয়াইজ এন, আরো দুইটা সরাই নিলাম তাহলে কি হবে, সি এন এইচ টুয়াইজ এন মাইনাস টু। তাহলে অ্যালকাইলটা কি হবে, একটা, এখান থেকে একটা সরাই নিচ্ছি, তাহলে কি হবে, সি এন এইচ টুয়াইজ এন প্লাস ওয়ান। আমরা কি এখান থেকে দুইটা ছিল ওখান থেকে একটা সরাই নিচ্ছি, তাই একটা বাকি আছে, এইটা অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপের ক্ষেত্রে মজার বিষয় হলো একটা হাত ফাঁকা আছে, অ্যালকাইল গ্রুপটাকে আমরা আর দিয়ে শো করতে পারি। আর এর ভ্যালু বিভিন্ন কার্বন ওয়াইজ বিভিন্ন হতে পারে, আর এর ভ্যালু পাঁচটা কার্বনের হইলে পেন্টাইল হবে, যা কিছু হতে পারে, কিন্তু আমরা এটাকে অ্যালকাইল গ্রুপকে আর দিয়ে দেখালাম, আর এর একটা হাত বাকি। এবং এই হাতে যখন ওএইচ লাগতেছে এটাকে আমরা বলতেছি অ্যালকোহল, অ্যালকোহল। এবং এই হাতে যখন দুইটা এইচ লাগার পরে এটা হয়ে যাচ্ছিল অ্যালডিহাইড, সি ডাবল বন্ড ও এইচ, এটা লাগলে অ্যালডিহাইড বলতেছিলাম। আর এই হাতে যখন সিও এইচ লাগতেছে এটাকে আমরা এসিড বলতেছিলাম। আচ্ছা, এখন আমরা দেখব, আমরা এটাই আমাদের বেসিক আইডিয়া ছিল অর্গানিক কেমিস্ট্রির। এখন আমরা যে জিনিসটা দেখব, আমরা একটু ওয়েট করি, এখন আমরা যে জিনিসটা দেখব যে একটার থেকে আরেকটা চেঞ্জ কিভাবে হয়। সর্বপ্রথম আমরা চিন্তা করি, প্রথম আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম ওটা নিয়ে কথা বলি। প্রথম আমরা কি নিয়ে কথা বলতেছিলাম, অ্যালকেইন নিয়ে কথা বলতেছিলাম, একদম সিম্পলেস্ট একটা অ্যালকেইন রাখলাম যেখানে প্রত্যেকটাতে একটা করে এইচ আছে, ঠিক আছে। এখন আমরা অ্যালকেইন যদি পেতে চাই, অ্যালকেইন যদি পেতে চাই কিসের থেকে, অ্যালকিন থেকে। আমাদের কি আছে, অ্যালকিন আছে, অ্যালকিনে আমরা জানি ডাবল বন্ড আছে। অ্যালকেইন করতে হলে আমাদের একদম সিম্পল একটা কাজ করা লাগবে, এই ডাবল বন্ডটাকে ভাঙা লাগবে, এবং এই ডাবল বন্ডটা ভেঙে, আমরা জানি এটা ভেঙে ফেললে দুইজনের দুইটা হাত বের হবে, এরা এতক্ষণ হ্যান্ডশেক করেছিল, দুইজনের দুইটা হাত বের হবে। তাহলে আমরা কি বলতে পারি, এখানের সঙ্গে যখন আমরা এইচ টু যোগ করে দিব, এইচ টু যোগ করে দিলে এই যে এইচ এইচ যুক্ত হচ্ছে, আলটিমেটলি অ্যালকেইন হয়ে যাচ্ছে। তাই বলা হয় অ্যালকিনের হাইড্রেশনের মাধ্যমে, হাইড্রোজিনেশনের মাধ্যমে আমরা অ্যালকেইন তৈরি করতে পারি। সেম ওয়েতে আমরা কি বলতে পারি, অ্যালকাইন থেকেও অ্যালকেইন সম্ভব? হ্যাঁ, বলতে পারি। আমাদের অ্যালকাইন থাকতে পারে এরকম সি ট্রিপল বন্ড সি এইচ এইচ। এখন একটা ডাবল বন্ড ভাঙলে আমরা কি জানি, আমরা একটা ডাবল বন্ড ভাঙলে এখান থেকে একটা দুইটা হাত বের হবে, কারণ এতক্ষণ এরা হ্যান্ডশেক করেছিল, এখন হাত দুইটা ছেড়ে দিছে, এখানেও হ্যান্ডশেকটা ভেঙে দিলাম, দুইটা হাত বের হয়ে আসলো। তাহলে আমরা জানি এখানে দুইটা এইচ যুক্ত হবে, এখানে দুইটা এইচ যুক্ত হবে। তাহলে প্রথমে আমরা যখন একটা এইচ টু যোগ করতেছিলাম তখনই অ্যালকিন থেকে অ্যালকেইন হয়ে গেছে, আর অ্যালকাইন থেকে আমরা জানি, অ্যালকাইন থেকে অ্যালকেইন করতে হলে তাহলে কয়টা এইচ যোগ করা লাগবে, দুইটা এইচ টু যোগ করা লাগবে। একটু পজ দিই, এই যে এখানে আমরা এতক্ষণ যেটা দেখলাম, অ্যালকিন থেকে আমরা একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন যোগ করলে অ্যালকেইন পাচ্ছি, ঠিক তেমনি অ্যালকাইন থেকে আমরা যদি চারটা হাইড্রোজেন যুক্ত করি অ্যালকেইন পাচ্ছি। সিম্পল, আমরা জানি দুইটা হাইড্রোজেন বের করে নিচ্ছিলাম, তাহলে দুই হাইড্রোজেন যোগ করে দিলে সেম হবে। এবং মনে রাখা লাগবে পৃথিবীর যে অংশে, পৃথিবীর যে অংশে আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করব, পৃথিবীর যে অংশে তোমার
হাইড্রোজিনেশন করা হয় ওই অংশে নিকেল দেওয়া লাগবে আর 200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি একটা টেম্পারেচার দিতে হবে। এটা হচ্ছে প্রভাবক। এবং প্রভাবক কেন লাগে এগুলো আমরা লাসাতেলিয়া বা অন্য অংশে এগুলো জানি। সো এখন আমি প্রভাবক কেন লাগে ওটাতে যাবো। নর্মালি এই বিক্রিয়াটা হওয়ার কথা না, প্রভাবক দেওয়ার মাধ্যমে বা টেম্পারেচারের মাধ্যমে এই বিক্রিয়াটা করাইছে, যাক ওগুলোতে আমি এখন যাবো না। নেক্সট যেটা আমরা দেখতেছি আরো একটা প্রসেস আছে যেভাবে আমরা কি তৈরি করতে পারি, আমরা এই জিনিসটা তৈরি করতে পারি, কি এই অ্যালকেনটা তৈরি করতে পারি। তাহলে আমরা একটু দেখি অ্যালকেন কিভাবে তৈরি করি। আমরা ডিকার্বক্সিলেশন বলতে কি বুঝতেছি এটা একটু দেখি। ডিকার্বক্সিলেশন ওয়ার্ডটা আমরা আগে ভাঙি, ডিকার্বক্সিলেশন একটা কি ডি প্লাস কার্বক্সিলেশন। আচ্ছা তাহলে কার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড কে আমরা বের করে দিব, কার্বন ডাইঅক্সাইড কে আমরা বের করে দিব। ডি মানে হচ্ছে বের করে দেওয়া, যেমন ডিহাইড্রেশন, আমাদের পানি কমে গেলে আমরা ডিহাইড্রেশন করি। তাহলে এই যে ডিকার্বক্সিলেশন মানে কি আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিব। তাহলে আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড আছে এরকম একটা মাত্র অর্গ্যানিক কম্পাউন্ড আমরা পড়ছি। আমরা যদি দেখি অর্গ্যানিক কম্পাউন্ড আমরা পড়ছি সবগুলা সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেইন বলা হয়, তারপর ডাবল বন্ড থাকলে অ্যালকাইন বলা হয়, অ্যালকেইন বলা হয়, ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন বলা হয়, আর এর সাথে ওএইচ থাকলে ওটাকে অ্যালকোহল বলা হয়, আর এর সাথে সিএইচও থাকলে অ্যালডিহাইড বলা হয়, আর এর সাথে সিওওএইচ থাকলে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা দেখি তো আমরা যে ছয়টা জিনিস পড়ছি কার্বন ডাইঅক্সাইড আছে একমাত্র কোনটাতে, কার্বক্সিলিক অ্যাসিডে, সিম্পল কার্বক্সিলিক অ্যাসিডে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বের করা যাবে কার থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে, সিম্পল। তাই মনে রাখা লাগবে ডিকার্বক্সিলেশন কার মধ্যে হবে, অবশ্যই এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা শুরুতে যে হাইড্রোজিনেশনটা পড়ছিলাম ওটা ছিল প্রথম তিনটা, যাদের ক্ষেত্রে ডাবল বন্ড ট্রিপল বন্ড ছিল, যাদের সঙ্গে যারা ছিল হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের সঙ্গে আমরা যখন যেগুলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওগুলোর সঙ্গে হাইড্রোজেন যোগ করে দিলে আমরা অ্যালকেইন পাচ্ছিলাম। কিন্তু ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন কার সাথে হবে, যার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে আমরা দেখছি অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা হবে। এখন আমরা দেখি এই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কিভাবে এই জিনিসটা তৈরি করতেছি। আচ্ছা আমাদের মনে রাখা লাগবে অ্যাসিড কখনো ফাঁকা থাকে না, অ্যাসিড কখনো আমরা ফাঁকা রাখি না। আমরা রিঅ্যাকশন করলে অ্যাসিডের লবণ দিয়ে রিঅ্যাকশন করি, কারণ কি অ্যাসিড অনেক হাতে লাগলে সমস্যা হতে পারে, অনেক ক্ষয়কারক হয়। তো এটার সঙ্গে সাধারণত কি দিয়ে দেওয়া হয়, NaOH দিয়ে দেওয়া হয়। তাহলে NaOH দিলে কি তৈরি হবে আমরা দেখতেছি, NaOH দিলে R C ডাবল বন্ড O O N, অর্থাৎ R H টা সরে একটা অ্যাসিডের লবণ তৈরি হয়ে গেল। লবণ কি জিনিস এগুলো কঠিন বিষয় আমরা যাবো না। আমরা জানি একটা নেগেটিভ আয়ন, আমরা যদি অ্যাসিড বেস সলিউশনটা দেখি HCl আর NaOH, তাহলে আমরা জানি একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন যখন একসাথে হয় ওটাকে আমরা লবণ বলি। এখন এক্স্যাক্টলি সেম জিনিসটাই কি এখানে হচ্ছে না, আমরা দেখতেছি আর সি ও ও মাইনাস এইচ প্লাস, এইচ সবসময় প্লাস হয়, এটার নেগেটিভ আয়ন আর লবণের পজিটিভ আয়ন, সরি বেজের পজিটিভ আয়ন একসাথে হয়ে লবণ তৈরি করছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, এখন আমরা কি আমরা প্রসেসের মধ্যে এখনো ঢুকিনি, প্রসেসটা কি আমরা তৈরি করব অ্যালকেইন। অ্যালকেইন তৈরি করতে হলে আমাদের কি লাগবে, আমরা জানি অ্যালকেইন সমান হচ্ছে অ্যালকাইল গ্রুপ প্লাস এইচ, অর্থাৎ আমরা জানি অ্যালকাইল গ্রুপে আমরা যখন অ্যালকেইন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দেই তখন এটাকে বলতেছিলাম কি আমরা অ্যালকাইল গ্রুপ অর আর। এবং তাইলে যে হাইড্রোজেনটা আমরা বাদ দিছি ওই হাইড্রোজেনটাই যদি অ্যালকাইল গ্রুপের সঙ্গে লাগাই দেই এটাকে আমরা অ্যালকেইন বলতে পারি না, পারি। তাহলে আমরা দেখি তো এখানে আমরা যে রিঅ্যাকশনটা নিয়ে কাজ করতেছি এখানে আমাদের কিন্তু একটা অ্যালকাইল গ্রুপ আছে, আমাদের কি লাগবে একটা এইচ লাগাতে হবে, তাহলে আমরা অ্যালকেইনটা পেয়ে যাচ্ছি। এইচটা কিভাবে লাগাবো, যেহেতু আমাদের একটা অ্যাসিড অর অ্যাসিডের লবণ আছে আর সিওএন এ, এই যে একটা অ্যাসিডের লবণ আছে তাই আমরা একটা বেস নিয়ে আসবো। আচ্ছা বেস নিয়ে আসার পরে আমরা দেখব কি এই বেসটা করে কি, এই অংশটা NaO H বাদে H অংশটা একটা ভাগ হয়ে যায়, NaO এই পুরো অংশটাকে নিয়ে নিয়ে কি হবে তাহলে Na2
এই যে এনএও দুইটা এনএ হয়ে গেল, আর কি হয়ে গেল সিও থ্রি হয়ে গেল, এনএ টু সিও থ্রি। আর যেটা এইচ ছিল ওটা এখানে আর এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, আর এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম যে অ্যালকাইল আমাদের একটা অ্যাসিডের লবণ ছিল, যেটা আমরা এনএওএইচ দিয়ে যখন পাতন করলাম আমরা দেখতেছি আমরা অ্যালকেইন পেয়ে গেছি। তাহলে এটা কি ডিকার্বক্সিলেশন কেন বলতেছি? কারণ আমাদের মেইন প্রোডাক্টটা যেটা অ্যাসিড যেটা ছিল, ওখান থেকে আমরা এই জিনিসটাকে বের করে ফেলছি না, এই কার্বন ডাইঅক্সাইড যে মূলকটা আছে এটাকে আমরা বের করে ফেলছি না, দেন আমরা এইচ যোগ করছি। এই যে এটাকে বের করে আমরা এইচ যোগ করতেছি, এটাকে এজন্য বলা হচ্ছে যেহেতু কার্বক্সাইড কার্বো সিও টু এই কার্বক্সিল মূলকটাকে বের করতেছি, তাই এটাকে বলা হচ্ছে ডি কার্বক্সিলেশন, বের করা অর্থ ডি। তাহলে আমরা কি বলতে পারি আমাদের যদি অ্যাসিডের লবণ থাকে, অর্থাৎ এটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েট, ইথানয়িক অ্যাসিডের লবণ, এটার থেকে আমরা যদি ডি কার্বক্সিলেশন করি তখন আমরা কি পাচ্ছি? অ্যালকেইন পাচ্ছি। তাহলে আমরা অ্যালকেইন প্রিপারেশনের দুইটা প্রসেস দেখলাম, একটা ছিল হাইড্রোজিনেশন, আরেকটা ডিকার্বক্সিলেশন। কোনটা কার সাথে হচ্ছে আমরা বুঝতে পারলাম। আমরা যদি এখন বইয়ে তাকাই, আমরা প্রথম অংশটা দেখছিলাম মানে অ্যালকেইন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট নানান ভাবে তৈরি করতে পারে। সো আমরা প্রথম ওয়েটা দেখছিলাম কিভাবে হাইড্রোজেন যোগ করার মাধ্যমে, ঠিক আছে। আরেক ওয়েতে করতে পারে, ওর কাছে যদি অ্যাসিড থাকে, অ্যাসিডের লবণ তৈরি করার মাধ্যমে সোডিয়াম ইথানয়েট কে যখন আমরা এনএওএইচ দিয়ে পাতন করতেছি তখন আমরা কি পাচ্ছি? অ্যালকেইন পাচ্ছি। মিথেইন মানে হচ্ছে এক নম্বর অ্যালকেইন যেটা ওটা। আর এখানের মধ্যে আমরা যদি একটা এক্সেপশনাল জিনিস দেখি, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কে আমরা ইউজ করতেছি প্রভাবক হিসেবে। প্রশ্ন হলো কেন আমরা ক্যালসিয়াম অক্সাইড কে প্রভাবক হিসেবে ব্যবহার করতেছি? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড এ মারাত্মক অ্যাক্টিভ, মারাত্মক অ্যাক্টিভ এবং হচ্ছে দ্রবণীয়। তাই দেখা যায় হচ্ছে কি, এটা এটা এত বেশি দ্রবণীয় পানির সাথে, এখানে যখন আমরা দেই এটা পানির সাথে একদম দ্রবীভূত হয়ে যায়, যাতে একটু দ্রবণীয়তা কমে, দ্যাটস ওয়াই এই ক্যালসিয়াম অক্সাইডটা দেওয়া হয়। যাক, এই অংশটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা এবার যাই নেক্সট অংশে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা অ্যালকেইন তৈরি করবো, অ্যালকেইন কিভাবে তৈরি করবো, দুইটা প্রসেস দেখলাম, একটা হচ্ছে হাইড্রোজিনেশনের মাধ্যমে আরেকটা হচ্ছে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে। নেক্সট আমরা দেখবো অ্যালকিন কিভাবে তৈরি করতে হয়। অ্যালকিন তৈরি করতে হলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে, অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি করে। আচ্ছা, আমরা তাহলে দেখি অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি করে, আমরা একটু বোর্ডে যাই। তাহলে আমরা জানি, আমরা আবার একটু বেসিকে ফেরত যাই, যখন সি এর সবগুলো হাত একটা আরেকটার সঙ্গে হাইড্রোজেন দিয়ে যুক্ত থাকে তখন এটাকে বলি আমরা অ্যালকেইন, এবং এখান থেকে যখন একটা হাইড্রোজেন বের হয়ে যায় তখন এটাকে আমরা বলি অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ বলি। আচ্ছা, তাহলে আমরা অ্যালকাইল গ্রুপের থেকে কি বের করে নিলাম? একটা হাইড্রোজেন বের করে নিলাম। হাইড্রোজেনের হাত কয়টা? একটা। হাত মানে ভ্যালেন্সি, অর যাই হোক আমরা হাত দিয়ে মনে রাখি, মানে এই কতটা ইলেকট্রন দিতে পারে বা নিতে পারে ওটাকে আমরা হাত বলতেছি। তাহলে একটা হাত আছে, এরকম আরেকটা সাবস্টেন্স এখানে এসে অ্যাড হয়ে গেলে সম্ভব কি? হ্যাঁ, অবশ্যই সম্ভব। একটা হাত ফাঁকা আছে, এখানে একটা হাত আছে, এরকম কেউ এসে যুক্ত হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখি, যদি আমাদের ক্লোরিন থাকে, যদি আমাদের ক্লোরিন থাকে, আমরা জানি ক্লোরিনের হাত কয়টা? একটা। কারণ কি, ক্লোরিনের লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে, এবং এই 7টা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সঙ্গে অ্যাটাচ হয়ে কি হয়ে যেতে পারে? আমরা জানি এই আরেকটা ইলেকট্রনের সঙ্গে অ্যাটাচ হলে 8টা ইলেকট্রন হয়ে যেতে পারে। এবং এখান থেকে যখন হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছিল তখন কি করতেছিল? হাইড্রোজেনটা ইলেকট্রনটা কিন্তু দিয়ে যাচ্ছিল। তাহলে ইলেকট্রনটা যদি দিয়ে যায়, এই এখানে যে হাইড্রোজেনটা ছিল, ওই যে হাইড্রোজেনটা যাওয়ার আগে ইলেকট্রনটা দিয়ে গেল, এই ইলেকট্রনটা নেওয়ার জন্য কে আসবে? ক্লোরিন আসবে। ক্লোরিন এসে কি করবে? আলটিমেটলি ক্লোরিন এসে এই ইলেকট্রনটাকে নিয়ে নিজের যে স্তরে 8টা ইলেকট্রন দরকার ওটা পূর্ণ করবে। তাহলে আমরা কি পাইলাম? এই জিনিসটাকে আমরা কি নামে ডাকবো? আমরা জানি ক্লোরিনকে বলা হয় হ্যালাইড, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যালকাইল হ্যালাইড কি বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। কারণ কি, এই যে অ্যালকেইন থেকে একটা হাইড্রোজেন সরে যাওয়াকে আমরা কি বলি? অ্যালকাইল গ্রুপ। আর অ্যালকাইল গ্রুপের সঙ্গে হ্যালাইড লাগছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এখন প্রশ্ন হলো ঠিক কখন, ঠিক কোন মুহূর্তে অ্যালকেইন থেকে এই হাইড্রোজেনটা বের হয়ে যায়? মনে রাখা লাগবে, নর্মালি এই এনার্জি ওদের মধ্যে থাকে না। আমরা যদি দেখি এই CH3, এখান থেকে নর্মালি হাইড্রোজেনটা বের হওয়ার কথা না,
কিন্তু যেই মুহূর্তে এখানের মধ্যে কি পড়ে, সূর্যের আলো পড়ে, সূর্যের আলোর মধ্যে ইউভি রে আছে, ইউভি রে মারাত্মক পাওয়ারফুল একটা রে। এই রেটা করে কি, এখান থেকে ইলেকট্রনটাকে সরায় দেয়, এখানে পাঠায়। তাহলে ইলেকট্রন চলে গেলে হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস হয়ে আস্তে আস্তে বের হয়ে চলে যায়, হাইড্রোজেন প্লাস হয়ে বের হয়ে চলে গেল। অন্যদিকে ক্লোরিন তখন সুযোগ পেয়ে যায়, ক্লোরিন তার একটা ইলেকট্রন দরকার, এই ইলেকট্রনটা নেওয়ার জন্য সে এখানে চলে আসে। তাইলে আমরা বুঝলাম ইউভি রে যখনই পড়বে তখনই আমরা কি পাবো, এরকম অ্যালকেইন ভেঙে অ্যালকাইল হ্যালাইড পাবো। অর্থাৎ আমরা জিনিসটাকে যদি এভাবে লিখি, অ্যালকেইন, অ্যালকেইনের উপর যখনই ইউভি রে পড়বে তখনই এটা ভেঙে কি হবে, অ্যালকাইল হ্যালাইড হবে, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা যদি দেখি এখান থেকে অ্যালকাইল হ্যালাইড, আমরা দেখলাম কি সি, আমরা ধরি আমাদের কাছে CH4 আছে, সি এর চারটা হাতে চারটা এইচ লাগানো আছে, এবং এটার উপর আমরা সূর্যের আলো ফেললাম বা ইউভি রে ফেললাম, তখন কি হবে, একটা হাইড্রোজেন বের হয়ে গেল, একটা হাইড্রোজেন বের হয়ে একটা হাইড্রোজেনের জায়গায় কি আসলো, ক্লোরিন আসলো। তাহলে আমরা যদি দেখি এখানে ক্লোরিন লাগে, ক্লোরিন লাগে। নেক্সট নেক্সট কি হবে, এখানের মধ্যে আমরা চিন্তা করি আবার সূর্যের আলো ফেললাম, আবার সূর্যের আলো ফেললে আরেকটা হাইড্রোজেন বের হয়ে গেল, আরেকটা হাইড্রোজেন বের হয়ে আরেকজন ক্লোরিন চলে আসলো। আমরা যদি ক্লোরিন অ্যাড করতে চাই, আরেকজন ক্লোরিন চলে আসলো, ওকে। দেন আমরা চিন্তা করি আমরা নেক্সট আবার সূর্যের আলো ফেললাম, ইউভি রে ফেললাম, এবার ফেললাম এইটার উপর, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটাও সরে যাবে, এটার বদলে কি আসবে, ক্লোরিন আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে পাইলাম CH3Cl, এরপর পাইলাম CH2Cl2, এরপর আমরা যখন আরো একটা এইচ বের করে ফেললাম, আমরা কি পাইলাম, তিনটা সিএল পাইলাম, সাথে একটা এইচ লেগে আছে, তাহলে কি পাচ্ছি, CHCl3। আবার সূর্যের আলো ফেললাম, এই এইচটাও বের হয়ে গেল, তাহলে ফাইনালি কি তৈরি হচ্ছে আমাদের, CCl4, চারটা সিএল। তাহলে আমরা বুঝলাম যে হাইড্রোজেনটা মানে অ্যালকেইন থেকে যখনই সূর্যের আলো পড়তেছে তখনই একটা এইচ বের হয়ে যাচ্ছে, অন্য একটা সিএল যুক্ত হয়ে যাচ্ছে। এই সিএল যুক্ত হওয়া, এই যে অ্যালকাইল হ্যালাইড ফর্ম করতেছে অ্যালকেইন থেকে, তাহলে ওটা সম্পূর্ণ কিসের উপর নির্ভর করতেছে, অ্যালকেইনের উপর, ইউভি রে পড়ার উপর, আর যদি ক্লোরিন অ্যাভেলেবল থাকে। আচ্ছা এবার আমরা বইয়ে একটু দেখি, এখানের মধ্যে তাইলে আমরা একটু বইয়ের সাথে মিলাই দেখি, আমাদের একটা মিথেন ছিল, ওখানের সঙ্গে সিএল টু অ্যাড করলাম, আমরা ইউভি রে দিলাম, ইউভি রে এর কারণে এখান থেকে একটা এইচ বের হয়ে যায় আমরা জানি, আর এখান থেকে একটা ক্লোরিন গিয়ে অ্যাড হয়ে যায় আমরা জানি, তাহলে আরেকটা ক্লোরিন আর এই এইচ মিলে এইচসিএল তৈরি করবে। সিমিলারলি এই জিনিসটার উপর যদি আমরা ইউভি দেই, সেম এখান থেকে একটা এইচ বের হয়ে গেল, এখান থেকে একটা ক্লোরিন এইচসিএল তৈরি করে ফেললো, আর বাকিটা এখানে অ্যাড হয়ে গেল। এভাবে আমরা দেখলাম কার্বন টেট্রাক্লোরাইড হওয়ার পরে আর কোন রিয়াকশন হবে না, কারণ কি সিসিএল ফোর কে যখন আমরা সূর্যের আলো দিচ্ছি তখন আর ইলেকট্রন, ক্লোরিন কখনো ইলেকট্রন দিবে না, কারণ ক্লোরিন এখন একদম সুস্থিত অবস্থায় আছে, কারণ কি তার এখন ইলেকট্রন একদম পূর্ণ আছে, সে কেন সূর্যের আলো পাইলেই ইলেকট্রন দিয়ে চলে যাবে। তাই আমরা দেখবো হচ্ছে সিসিএল ফোর হওয়ার পরে ক্লোরিন আর সরবে না, কোনো ক্লোরিন সরে না, এইচ সরে। আচ্ছা তাহলে বুঝলাম যে অ্যালকাইল হ্যালাইড কি জিনিস, অ্যালকাইল হ্যালাইড হলো আমরা একটা অ্যালকেইন থেকে CH4 ধরলাম, একটা এইচ সরায়ে যখন একটা ক্লোরিন অ্যাড করে দিব, এটাকে বলা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড, সিম্পল, এটাকে বলা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আর আর গ্রুপ সাথে হচ্ছে ক্লোরাইড অ্যাড হয়েছে, অ্যালকাইল হ্যালাইড, সিম্পল। আচ্ছা তাহলে তোমার জন্য প্রশ্ন, ইথাইল হ্যালাইড, ইথাইল হ্যালাইডের সংকেত কি হবে? তাহলে আমরা টোটাল আমাদের বই যে জিনিসগুলো পড়তেছি এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রথম তিনটা হাইড্রোকার্বন, অ্যালকেইন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর আরো তিনটা অংশে ভাগ করতে পারি, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড। আমরা এই দুইটাকে গ্রুপ এ এন্ড গ্রুপ বি তে ভাগ করলাম, পার্থক্য কি এদের মধ্যে, প্রথমটা হচ্ছে শুধুমাত্র হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন, কিন্তু পরেরটার ক্ষেত্রে আমরা যদি দেখি কার্বন হাইড্রোজেন সাথে অক্সিজেনও চলে আসছে, তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি না, অক্সিজেন যুক্ত ভাগ আর অক্সিজেন মুক্ত ভাগ, এখানে কোনো অক্সিজেন নাই, ওকে। তাহলে আমরা চিন্তা করে দেখি তো, আমরা যখন অক্সিজেন মুক্ত ভাগটা এখান থেকে হাইড্রোজেনের মুভমেন্টের মাধ্যমে একটা থেকে আরেকটাতে শিফট করতে পারতেছিলাম, যেমন আমরা শিখছিলাম শুধুমাত্র এখানের সাথে হাইড্রোজেন যোগ করার মাধ্যমে, দুইটা হাইড্রোজেন যোগ করে দিলে দুই হাতে এটা কিসে হয়ে যাচ্ছিল, অ্যালকেইন হয়ে যাচ্ছিল, তারপর দুইটা হাইড্রোজেন বিয়োগ করে দিলে অ্যালকাইন হয়ে যাচ্ছিল, এরকম ইন্টার শিফটিংটা আমরা দেখলাম শুধুমাত্র হাইড্রোজেন ডিপেন্ডেন্ট, যদি আমরা দুইটা হাইড্রোজেন সরাই কি হচ্ছে, দুইটা হাইড্রোজেন যোগ করলে কি হচ্ছে আমরা দেখছিলাম, কিন্তু পরের যেটা অক্সিজেন যুক্ত ভাগ যেগুলা
ওগুলা কি শুধুমাত্র হাইড্রোজেন ডিপেন্ডেন্ট? না, আমরা যদি দেখি শুধুমাত্র আমরা অ্যালকিনটাই লিখি, এখানের মধ্যে আমরা অ্যালকিনটাই আরেকবার লিখি, এই যে CH2CH2, আমরা যদি অ্যালকিনটা লিখি পুরাটাই, অ্যালকিনের সঙ্গে আমরা কি যোগ করলে, অ্যালকিনের সঙ্গে আমরা কি যোগ করলে অ্যালকোহল পাচ্ছি? এক হাতে যদি একটা হাইড্রোজেন যোগ করি, অন্য হাতে যদি একটা OH যোগ করি, আমরা যদি অন্য হাতে একটা OH যোগ করি, তাহলে আমরা দেখি তো আমরা অ্যালকোহল পাইছি কিনা, CH3CH2OH, অর্থাৎ ROH, এটাই তো অ্যালকোহল, ঠিক না? তাহলে আমরা দেখতেছি কি, অ্যালকিন যেটা আমাদের অ্যালকিন ছিল ওটাকে যদি আমরা ভেঙে ফেলি, ওটাকে ভেঙে আমরা H যোগ করতেছিলাম যখন, দুইটা H যোগ করতেছিলাম যখন, তখন অ্যালকেইন হয়ে যাচ্ছিল। কিন্তু শুধুমাত্র H যোগ করলে তো হবে না, আমরা তো অক্সিজেন যুক্ত ভাগে যেতে চাচ্ছি। তাহলে অক্সিজেন যুক্ত ভাগে যেতে হলে আমাদের কি করতে হবে, C ডাবল বন্ড O, H H এরকম আছে, H H আছে, আমি এভাবে করে দেখাই, C ডাবল বন্ড O, H H, এটার সঙ্গে আমাদের যদি অক্সিজেন যুক্ত ভাগে যেতে হয়, এই হাতটাকে ভাঙতে হবে, এই হাতকে ভেঙে একটা হাতে H লাগালাম আরেকটা হাতে OH লাগালাম, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা শুধুমাত্র অ্যালকিনের সঙ্গে পানি যোগ করার মাধ্যমে অ্যালকোহল পেয়ে যাচ্ছি না? এবং ফাইনালি আমরা যখন অ্যালকোহল পাইলাম, আমরা অক্সিজেন যুক্ত ভাগটাতে চলে গেলাম। এখন এই অ্যালকোহল থেকে আমরা যখন দুইটা হাইড্রোজেন সরাই নিচ্ছি, ওটা হচ্ছে অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড এর সঙ্গে যখন একটা আরো একটা অক্সিজেন যুক্ত করতেছি, এটা হয়ে যাচ্ছে অ্যাসিড। আমাদের বাকি অংশগুলো নিয়ে টেনশন করা লাগবে না, বাকি অংশগুলো নিয়ে আমরা আপাতত কথা বলবো না, কিন্তু আমরা জাস্ট দেখতেছি হাইড্রোকার্বন থেকে, এই যে কার্বন এবং হাইড্রোজেন থেকে আমরা কিভাবে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত মূলকে চলে যাচ্ছি, কিভাবে অ্যালকিনের সঙ্গে আমরা যখন পানি যোগ করতেছি, পানিটা H প্লাস OH মাইনাসে ভাঙতেছে, এবং এই H প্লাসটা কোথায় যাচ্ছে, অ্যালকিনের একটা হাতে যাচ্ছে আরেকটা হাতে OH মাইনাস যাচ্ছে, আলটিমেটলি যে জিনিসটা তৈরি হচ্ছে CH3CH2OH অর ROH, এটাকে আমরা একটা অ্যালকোহল বলতে পারি। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা ইথিন থেকে, অর্থাৎ অ্যালকিন থেকে পানি যোগ করার মাধ্যমে, H2O যোগ করার মাধ্যমে অ্যালকোহলে গেলাম। তাহলে ঠিক অপোজিট ভাবে কি আমরা বলতে পারি, আমাদের যে অ্যালকোহলটা আছে, আমরা যদি দেখি CH3CH2CH2OH, ঠিক একইভাবে আমরা কি বলতে পারি, আমরা যদি এই হাত থেকে OHটা সরাই নিই, এই হাত থেকে যদি H টা সরাই নিই, এই দুইটা হাত নিজেদের মধ্যে ডাবল বন্ড করে ফেলবে, এই H আর OH সরাই নিয়ে আমরা আলটিমেটলি কি সরাই নিলাম, পানি সরাই নিলাম। তাহলে অ্যালকোহল থেকে আমরা যখন পানি সরাই নিব, আমরা কি বলতে পারি এটা ডাবল বন্ড ফর্ম করবে, অর্থাৎ অ্যালকিন ফর্ম করবে, অর্থাৎ আমরা বলতে পারি ঠিক যেভাবে আমরা অ্যালকিনের সঙ্গে পানি যোগ করছি, ঠিক সেভাবে অ্যালকিন পাওয়ার জন্য অ্যালকোহল থেকে পানি বিয়োগ করতে হবে। তাহলে আমরা বুঝলাম অ্যালকোহল থেকে পানি বিয়োগ করার মাধ্যমে আমরা অ্যালকিন পাচ্ছি। আচ্ছা, এখন আমরা আসি অ্যালকোহল আর অ্যালকাইল ক্লোরাইড এই দুইজনের মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি। কোনো পার্থক্য নাই, তুমি যদি দেখো আর OH এটাকে বলতেছিলাম আমরা অ্যালকোহল, আর RCl এটাকে বলতেছিলাম অ্যালকাইল হ্যালাইড। সিম্পল, একটা জায়গায় ক্লোরিন আছে আর একটা জায়গায় OH আছে, দুইটাই -1, ক্লোরিনও -1 OHও -1, জাস্ট মূলকটা যখন ক্লোরিন এটাকে আমরা অ্যালকাইল ক্লোরাইড বলতেছি, যখন মূলকটা OH এটাকে আমরা অ্যালকোহল বলতেছি। সিম্পল, এখন আমরা চিন্তা করি OHটাকে সরালে, OH আর H সরাইলে আমরা কি পাচ্ছিলাম, অ্যালকিন পাচ্ছিলাম। তাহলে আমরা যদি ক্লোরিন আর H টা সরাই, অর্থাৎ HCl সরাই, তাহলে আমরা কি পাবো, এখান থেকে আবার অ্যালকিন পাবো না? অর্থাৎ এই জিনিসটাকে আমি একটু ভেঙে দেখাই, আমরা যদি অ্যালকাইল হ্যালাইড লিখি আবার, একটা অ্যালকোহলের সঙ্গে একটা মাত্র ডিফারেন্স এখানে, যে অ্যালকোহলে এখানে ক্লোরিন থাকার, OH থাকার কথা, এখানে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে ক্লোরিন আছে। সেম, এখান থেকে ক্লোরিনটা সরালাম, এখান থেকে হাইড্রোজেনটা সরালাম, ডাবল বন্ড হয়ে গেল এটা, আর বের হয়ে গেল কি, HCl। তাহলে আমরা দেখতেছি কিভাবে আমরা ROH থেকে পানি সরায়ে অ্যালকেইন করতে পারি, বা RCl থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সরার মাধ্যমে অ্যালকিন করতে পারি। দুইভাবেই অ্যালকিন তৈরি হচ্ছে, আমরা একটু বই দেখে আসি এখন। তাহলে শুরুতে আমরা দেখছিলাম কিভাবে অ্যালকাইল হ্যালাইড কিভাবে, বা ইথাইল ক্লোরাইড, অ্যালকাইল ক্লোরাইড কিভাবে তৈরি হয়। এখন আমরা দেখলাম এই অ্যালকাইল ক্লোরাইড থেকে HCl বের করে ফেললে, HCl বের করে ফেললে কি তৈরি হচ্ছে, এই HCl বের করে ফেললে ইথিন তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে এটা আমরা দেখলাম, এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে পরের জিনিসগুলো কিভাবে তৈরি হচ্ছে। দেখো, আমরা শুরুতে কি ছিল, আমাদের অ্যালকাইল হ্যালাইড ছিল CH3CH2Cl, যেখান থেকে একটা Cl আর একটা H সরাচ্ছিলাম, ফাইনালি আমরা CH2
CH2 পাচ্ছিলাম। কিন্তু প্রশ্ন হলো HCl হচ্ছে খুবই ধ্বংসকারী একটা জিনিস, তুমি যদি এটা তৈরি হয় টেস্ট টিউবটা ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে আমাদের কি করা লাগবে? এগুলা রিয়াকশনের আগেই আমাদের একটা বেস দিয়ে দেওয়া লাগবে। তাহলে আমরা জানি অ্যাসিড বেস রিয়াকশন করে কি তৈরি করে, সল্ট প্লাস পানি তৈরি করে। দ্যাটস ওয়াই আমরা কি পাচ্ছি, সল্ট আর পানি পাচ্ছি। ওকে, একটা হয়ে গেল, আমরা ইথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড থেকে কি তৈরি করতেছি, অ্যালকিন। এভাবে তৈরি করতে পারি, আর সিএল থেকে অ্যালকিন তৈরি করতে পারি। ঠিক তেমনি সিএল এর জায়গায় যদি ওএইচ থাকে, আর ওএইচ থাকে, আর ওএইচ থাকলে কি কোনো দরকার আছে আমাদের এনএওএইচ দেওয়া? না, দরকার নেই, কারণ তখন এইচসিএল তৈরি হচ্ছে না, তখন যেটা তৈরি হচ্ছে পানি, H2O। H2 একটা সাদা সিধা জিনিস, এটাকে কিছুই করার দরকার নেই আমাদের। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে হচ্ছে কি CH2 CH2 পানি বের করে নিয়ে আসলাম, এবং অ্যালকোহল থেকে কিভাবে পানি বের করে আমরা অ্যালকিন তৈরি করলাম বুঝলাম, আর কিভাবে অ্যাসিড বের করে অ্যালকিন তৈরি করলাম অ্যালকাইল হ্যালাইড থেকে বুঝলাম। প্রশ্ন হলো এখানে সালফিউরিক অ্যাসিড কেন দিছে? কারণ সালফিউরিক অ্যাসিড পানি শুষে নেয়। কিভাবে? দেখো, কাউকে যখন অ্যাসিড মারা হয় তার মুখ কুচকে যায় কেন? কাউকে যখন অ্যাসিড মারা হয় তার মুখ কুচকে যায় কেন? কারণ সালফিউরিক অ্যাসিড পড়ার সাথে সাথে ওখান থেকে পানিটাকে শুষে নেয়। তাহলে তুমি চাচ্ছ কি এখান থেকে পানিটা শুষে নিতে, সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও, কি হবে, পানিটা শুষে নিচ্ছ, এইচ নিয়ে নিচ্ছ, এখান থেকে একটা এইচ নিয়ে নিচ্ছ, পানি নিয়ে নিলে আলটিমেটলি কি হচ্ছে, ইথিন হয়ে যাচ্ছে। সো বোঝা যাচ্ছে প্রভাবক গুলা কিন্তু সেন্সিবল ইউজ হয়, কখনো প্রভাবক মুখস্থ করা লাগে না। কেন H2SO4 দিচ্ছে, এগুলো কিন্তু সেন্সিবল অপশন। H2SO4 এর জায়গায় NaOH দিলে কাজ হবে না, আবার এখানে H2SO4 দিলে কাজ হবে না, টেস্টিও ভেঙে পড়ে যাবে দুইটা পাওয়ারফুল এসিড মিলে। সো কোনটার সঙ্গে কি রিয়াকশন দিচ্ছে এগুলো কিন্তু একদম ধরা বাঁধা, বুঝলে ইজি। আচ্ছা, তাহলে আমরা প্রিপারেশন সবগুলো আমরা একটু রিভাইজ দিই, এতক্ষণ পর্যন্ত কি পড়ি আমরা, এই ফ্লোচার্ট থেকে আজকে অ্যালকিন প্রিপারেশন এবং অ্যালকেইন প্রিপারেশন যা দেখলাম সব শিখে ফেলি। অ্যালকেইন কি জিনিস? অ্যালকেইন হচ্ছে এটা, এটা পাওয়ার জন্য আমাদের ওয়ে কি, একটা ওয়ে হতে পারে এখানে সঙ্গে আমরা চারটা হাইড্রোজেন যোগ করে এখানে চলে আসতে পারি, চারটা হাইড্রোজেন যোগ করে। আরেকটা ওয়ে হতে পারে এখানে সঙ্গে আমরা দুইটা হাইড্রোজেন যোগ করে এখানে আসতে পারি, অবশ্যই। আচ্ছা, আরেকটা ওয়ে আমরা এখানের মধ্যে দেখাই নাই, আরেকটা ওয়ে ছিল ডিকার্বক্সিলেশনের মাধ্যমে। ডিকার্বক্সিলেশন আর COONa ছিল, এটার সঙ্গে আমরা যখন NaOH দিই এই NaOটা এই পুরো জিনিসটাকে নিয়ে যেত, Na2CO3 ফর্ম করত, এবং এই H টা R এর সঙ্গে লেগে যেত, এবং RH মানে কি, অ্যালকেইন। কারণ আমরা জানি R গ্রুপ মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, যেখানে অ্যালকেইন থেকে একটা হাইড্রোজেন কম থাকে, তাহলে ওটার সঙ্গে একটা হাইড্রোজেন যোগ করে দিলে আমরা অ্যালকেইন পেয়ে যাচ্ছি। ওকে, এরপর আমরা দেখলাম অ্যালকিন কিভাবে তৈরি করে, দুইটা ও, একটা হচ্ছে এখানে অ্যালকোহল, অ্যালকোহল থেকে পানি বিয়োগ করে অর্থাৎ OH, আর এখান থেকে একটা H নিয়ে নিলে ডাবল বন্ড হয়ে গেল, ঠিক আছে। এভাবে পানি বিয়োগ করার মাধ্যমে অ্যালকোহল থেকে আমরা অ্যালকেইন পাচ্ছি। অন্যদিকে এখান থেকে কি বিয়োগ করার মাধ্যমে আমরা অ্যালকেইন পাচ্ছি, এখান থেকে একটা সিএল সরাও, এখান থেকে একটা H সরা, অ্যালকেইন পেয়ে যাচ্ছি HCl বিয়োগ করার মাধ্যমে। HCl টা বিয়োগ করলে আমাদের সাথে কি দিতে হবে, অবশ্যই NaOH দিতে হবে, নইলে টেস্ট টিউব ধ্বংস হয়ে যাবে। তাহলে আবার এখান থেকে পানি শোষার জন্য কি দিতে হবে, অবশ্যই অ্যাসিড দিতে হবে, কারণ আমরা জানি অ্যাসিড মারলে পানি শুষে নেয় সবগুলো, দ্যাটস ওয়াই ত্বক কুচকে যায়। এটাই ছিল আজকের টোটাল ফ্লো চার্ট, যেটা থেকে আমরা সবগুলো প্রিপারেশন দেখে ফেলতে পারি। আচ্ছা,